ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ والصلاه ওয়া السلام على رسول ঢাকা দোহা থেকে সম্মানিত মহতারাম প্রিয় دینی ভাই আমাদের প্রিয় রশিদ আহমেদ ভাই এর মোবাইল থেকে আপনি দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন ওলিউল্লাহ কোন পীর কি আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে কিনা অথবা সুপারিশ করতে পারবে কিনা তাদের দোহাই দিয়ে দোয়া চাওয়া যাবে কিনা অথবা উশিলা বানানো যাবে কিনা। এই সবগুলো বিষয় মূলত একই বিষয় আর প্রথম কথা হচ্ছে ইসলামের শরীয়তে ইসলামে পীর বলতে কোনো শব্দ নেই মানে পীর ধরতে হবে পীরের কাছে যাইতে হবে মরিদ হইতে হবে এটা সম্পূর্ণ ইসলাম নিষিদ্ধ হারাম যদি আমাদের সমাজে হাজারো পীর হাজারো তরিকা আর ইসলামের তরিকা রয়েছে একটি তরিকায় মাহমুদ সাল্লা তরিকা কিন্তু কত পীর কত তরিকা কত মাঝা কত কিছু আমাদের দেশে ভরে গেছে অথচ আমরা যদি মক্কা মদিলা থেকে ইসলাম নিতাম তাহলে কতই সুন্দর হতো আর দ্বিতীয় বিষয় হচ্ছে অলি উল্লাহ কোনো ব্যক্তি যে আল্লাহর অলি আপনি কি করে জানবেন আল্লাহর অলি তো চিনা যায় না একজন রাস্তার কুলি যিনি জোতা সিলাই করে তিনি জুতাই সেলাই করে এটা তার কাজ কিন্তু তিনি হকালালি ভাবে খায় হারাম কাজ লিপ্ত হয় না সলাত পরে সমস্ত ইসলামের বিধিবিধান মেনে চলে তিনি আল্লাহর আল্লাহর মানে আল্লাহর বন্ধু তো আল্লাহ বলেছেন আল্লাহ আলীউল্লা দিন আহ তাদের গার্ডিয়ান হচ্ছেন আল্লাহ তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ যারা আল্লাহ আলী উল্লাহিন আহ যারা ইমানদার মমিন এখন যে যত বড় বুজুর্গ হোক না কেন তাকে আপনি দেখতে পারতেছেন কিন্তু তিনি যে আল্লাহর অলি আপনি কি করে জানবেন তিনি রাতের অন্ধকারে হারাম কাজও করতে পারে তাই আল্লাহর অলি চিনা যায় না তবে ভালো মানুষ দুনিয়ার দেখতে দেখা যায় লোক ভালো নাম নামাজ পড়ে যদি বিশ্বাস হয় তো তার কাছে দোয়া চাওয়া যেতে পারে যা ভাই আমার জন্য একটু দোয়া করবেন বা হুজুর আমার জন্য একটু দোয়া করেন কিন্তু নিজে ভালো আমল করে তারপরে তার কাছে দোয়া চাইতে হবে নিজে ভালো আমল করে তারপরে তার কাছে দোয়া চাইতে হবে পুরো বয়সটা শুনতে হবে যেহেতু আমি বিস্তারিত বিষয়গুলা আলোচনা করতেছি তো কোন অলির দোয়া অলি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কোনো বুজুর্গ জান্নাতে নিয়ে যেতে পারবে না এমনকি কোনো সাহাবি কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবো না প্রত্যেকটি ব্যক্তি তার নিজের আমল নামা দিয়ে জান্নাতে যেতে হবে যেহেতু আল্লাহ রব আলম বলেছেন ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং ভালো আমল করেছে তাদেরকে আল্লাহ ফেরদাউস নামক জান্নাত দিবেন আর কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলম বলেছেন সুরাব আল্লাহ রব্বুল আলম বলেছেন যে কেয়ামতের দিন তোমার ভাই তোমার বন্ধু তোমার স্ত্রী মা বাবা সবাই শুধু পালায়ন করবে নিজের নিচে চিন্তা করবে তাহলে সেদিন নিজের আমল দিয়ে পার পেতে হবে তারপরে যদি মানুষের কোনো অন্যায় গুণা থাকে সেটি মাহমুদ সাল্লাহ সাফায়াত করবেন সুপারিশ করবেন কিন্তু দুনিয়ার কোন মানুষ কাউকে কোনো উপকারও করতে পারবে না কোনো পীর নিয়ে যেতে পারবে না এখন ওসিলা কি কোরআনকারীর মধ্যে ওসিলা সম্পর্কে আয়াত এসেছে ওসিলা শব্দটা হচ্ছে যে নিজে ভালো আমল করে সলাৎ আদায় করলেন শিয়াম রাখলেন সাদাকা করলেন বা কোন ভালো আমল করে আল্লাহর কাছে দোয়া চাইলেন এটা হচ্ছে আমলের অসিলা তাহলে আমল করে করতে হবে এক দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর নাম ধরে আল্লাহ যেমন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে রহমান রহিম আল্লাহ কাইয়ুম সত্তার আজিজ তো এগুলা এই আল্লাহর সুন্দর সুন্দর নামের অশিলা ধরে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এই হচ্ছে দুই নম্বর ওশিলা আর তিন নম্বর ওশিলা হচ্ছে যে কোনো নেক ব্যক্তির কাছে দোয়া চাইতে হবে দোয়া চাইতে পারেন কিন্তু সেই ব্যক্তি জীবিত থাকতে হবে মানে যিনি আপনি যাকে আপনি হয়তো টেলিফোনের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক যে আপনি তিনি ভালো মানুষ বা ভালো ভাই বন্ধু নেককার মানুষ তার কাছে আপনি দোয়া চাইতে পারেন যে ভাই আমাকে কিছু দোয়া করেন কিন্তু এভাবে উসিলা করে দোয়া চাবে না চাওয়া যাবে না হে আল্লাহ আপনি অমুকের উসিলা করে আমাকে মাপ করে দেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উসিলা করে মাপ করে দেন অমুক পীরের উশিলা করে মাপ করে দেন অমুক বুজু উশিলা করে মাপ করে দেন তো এগুলো তো আল্লাহ রব্লাহর তো সম্পূর্ণ অস্বীকার করেছেন কারণ আর একজনের আমল দিয়ে তিনি জান্নাতে যাবে এখন তার আমল তিনি ভালো মানুষ তার উসিলা ধরে যে আমার কোনো কাজ হবে এটা দুনিয়ার ক্ষেত্রে হতে পারে কারণ দুনিয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বাট চিটারও যদি হয় তো সেই ক্ষেত্রে কোনো জায়গাতে গেলে ক্ষমতা দেখিয়ে অমুক লোকের নাম বিক্রি করে তিনি দুনিয়াতে চলতে পারে যে আমি অমুক নেতার তার না আমাকে দাও তিনি বাঁটপেন কিন্তু আল্লাহর কাছে তো দাম আল্লাহর কাছে আমল সৎ আমলের মাধ্যমে উসিলা ধরতে হবে এবং ন্যাক লোকের কাছে আপনি চাইতে দোয়া চাইতে পারেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে আপনার নেক হইতে হবে আপনার সে কাছ থেকে ফিরে আসতে হবে এবং নিজে আল্লাহর প্রতি ভালো তাক অর্জন করে নিজের আহ বিষয়গুলা আল্লাহর কাছে উপস্থাপন করে তার ভালো ব্যক্তির কাছে উশিলা চাইতে পারেন এ হচ্ছে উসила তাহলে উসилаর তিনটা মাধ্যম এক আল্লাহর নামের সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া চাওয়ার মাধ্যমে উসила দুই নিজে কোন ভালো আমল করে উসила সেই আমলের সালাত সিয়াম সাদাকা ভালো কাজ করে উসила চাইতে পারেন তিন কোন नेक ব্যক্তির কাছে আপনি যে ব্যক্তি জীবিত রয়েছে তার কাছে দোয়া চাওয়ার মাধ্যমে হতে পারে এটা হচ্ছে উসила কিন্তু এমনি কোনো ব্যক্তির অমুকের উসила করে মাপ করে দেন এই উসила ইসলামে গ্রহণযোগ্য হবে না আর কোন পীর মানুষকে নিয়ে যেতে পারবে না পীর মানেই হচ্ছে আমাদের দেশের সুফিবাদ মূলত কোরআন সন্ন্যাস পীরের কোনো অস্তিত্ব নেই কোরআন